সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জুবোজেটের পক্ষ থেকে আমিও মোহাম্মদ বাপ্পি খান। যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব শীতের সময় ফার্ম করার সুবিধা কি এবং কিভাবে ফার্মটা শুরু করবেন, কিভাবে রাখবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করুন পরবর্তী ভিডিওর জন্য। আজ যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা যারা সাধারণত ফার্ম করতে ইচ্ছুক, ফার্ম করব প্ল্যান নিচ্ছি, এখন শীত করব না বা পরে করব, গরমে শুরুতে করব, আজ আপনাদের শীতের মৌসুমে যারা ফার্ম করতে চাচ্ছেন না বা গরমের পরে ডিপেন্ড করে আছেন যে গরমের শুরুতে আমরা ফার্ম স্টার্ট করব তখন ফার্ম ভালো হবে, এই আশায় আমি আজ আপনাদের এই ধারণাটাকে একটু ডিফারেন্সভাবে দেখানোর চেষ্টা করব বা দেখাবো যে আসলে কখন ফার্মটা করা ভালো বা করলে আপনাদের জন্য ভালো হবে। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা যখন প্ল্যান নিই যে আমরা ফার্ম করব, অনেকেই চিন্তা করছেন শীত পড়ে যাচ্ছে আর কদিন, এক মাস পরে এটা চলো নভেম্বর, চলো ডিসেম্বর, জানুয়ারি হিউজ শীত থাকবে, এর পরের মাস থেকে ফেব্রুয়ারিতে বা মার্চ থেকে শুরু করবো ফার্মটা, গরমে চলে আসবে, হালকা হালকা গরম আসবে, তখন ফার্মটা করলে ভালো হবে। আপনাদের এই ধারণাটাকে আগে ক্লিয়ার করি। আপনারা যখন গরমের চিন্তা করেন বা গরম শুরু হবে, সেই প্রেক্ষিতে বলি যে গরমটা যখন শুরু হয় সাধারণত ফার্মে বা মানে স্বাভাবিক সবার প্ল্যান যে তখন গরম লাগে, বাচ্চার তাপ দেওয়া লাগে না বেশি, এই সেই, মুরগির বাচ্চা মারা যাবে না। আসলে আপনাদের এই ধারণাটা একদমই ভুল, কারণ শীতের সময় আর গরমের সময় রোগের দিক থেকে যদি এবার বলি যে শীতের সময় আপনাদের রোগের অ্যাটাক খুব কম হয় আর গরমের সময় খুব রোগে অ্যাটাক বেশি হয়। এখন কেন এটা হয় আপনাদের ধারণাতে সবাই আসলে যখন গরমের সময় ভালো এটাই চিন্তা করেন, কিন্তু আসলে শীতকালে সবথেকে পারফেক্ট টাইম ফার্ম তৈরি করা। মনে করেন আমরা ছোটো বাচ্চা দিয়ে একটা ফার্ম শুরু করলাম, ঠিক আছে, এই বাচ্চাগুলা যদি গরমকালে হয় হিটটা বেশি হলে স্ট্রোক করবে, হিট কম হয়ে গেলে জাস্ট স্বাভাবিক থাকবে, আপনাদের এই ধারণা যে মারা যাবে কম। কিন্তু গরমের টাইমে দেখবেন অনেক সময় ওয়েদার হঠাৎ করে ঠান্ডা হচ্ছে, আবার হঠাৎ করে গরম হচ্ছে, এমন গরম হচ্ছে যে গা ঘেমে পানি পড়ছে, রাত্রেবেলা ভীষণ পরিমাণে ঠান্ডা। এখন আপনার একই সিচুয়েশনে কিন্তু বাচ্চাগুলো রাখতে পারতেছেন না। গরমকালে ওয়েদারের তারতম্যের জন্য আপনাদের বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হয়, কারণ ওইটা হচ্ছে হলো এখন এক টেম্পারেচার, আর দুই ঘন্টা পর আর এক টেম্পারেচার, রাত্রেবেলা আর এক টেম্পারেচার, ঠিক আছে, বাচ্চাদের গায়ে শ্যুট করাতে অনেক ঝামেলা হয়। বরঞ্চ শীতের সময় যদি বলি সবথেকে ফার্ম করতে ভালো সুবিধা, কারণ শীতের সময় একটা ওয়েদার থাকে ঠান্ডা, আপনাদের বাচ্চাকে যত ঠান্ডা থেকে গরমে রাখার চেষ্টা করবেন, মানে গরম রাখতে হবে যেভাবে রাখলে ভালো হয় সেইভাবে ব্রিডিং করে নিয়ে যদি আপনারা করতে পারেন, আপনাদের বাচ্চা এক গরমের সময় যদি 10 পিস মারা যায়, শীতকালের সময় 5 পিস মারা যাবে, ইনশাল্লাহ অনেক ভালোভাবে করতে পারে, এক পিসও মারা যাবে না। কারণ শীতের সময় ফার্ম করাটা মনে করেন আপনার স্বাভাবিক যে গরমকাল হঠাৎ করে বৃষ্টি হতে পারে, শীতকালে কিন্তু বৃষ্টি খুবই কম হয়, ওয়েদার চেঞ্জ হয় না, ওয়েদার ঠান্ডায় থাকে। আপনাদের মাথায় একটা জিনিসই টার্গেট থাকা লাগবে যে শীতকালে ফার্ম করার শুরুতে যে আমাদের বাচ্চাকে অন্তত 20-25 দিন ভালো একটা টেম্পারেচার 30 থেকে 32-এর ভিতরে টেম্পারেচার রাখতে হবে, বিশেষ করে দেশি মুরগির বাচ্চা। অন্য অন্য বাচ্চাগুলো যেভাবে ব্রিডিং করতে হয় সেমভাবে ব্রিডিং করে নেবেন, দেশি মুরগির বাচ্চা খুব বেশি একটা ব্রিডিং করা লাগে না, আমি আপনাদের বারবার দেখাইছি ভিডিও করে করে। যাই হোক, তা আপনারা যখন এই শীতের সিজনে অনেকেই বসে আছেন, আপনাদের বাচ্চারা যারা বসে আছেন বসে না থেকে ফার্ম শুরু করুন, কারণ শীতের মৌসুমে কিন্তু হিউজ পরিমাণে বাচ্চা মরে কম, মরে কম বলতে শুধু শীতে মরবে, এছাড়া কোনো আর কোনো লাইন নেই মরার। সো আপনাদের একটু টেক কেয়ার করে রাখতে পারেন বা খুব কেয়ারফুলি রাখতে পারেন, আপনাদের বাচ্চা সব থেকে ভালো হবে, ঠিক আছে। তা আপনাদের আসলে আর গরমের সময় সব থেকে সমস্যা বেশি হয়, রোগবালা বেশি হয়, শীতকালে অনেক রোগবালাই কম হয়। শীতকালে একই ওয়েদারের জন্য দেখবেন বড় বড় ফার্মের দিকে তাকায় যারা ফার্ম করতে ইচ্ছুক বা করে, এরা সাধারণত শীতেতে বাচ্চা বেশি উঠায়, কারণ এরা জানে যে শীতের মৌসুমে আমরা আমাদের বাচ্চাগুলোকে শুধু হিট দিয়ে রাখতে পারলে রোগ থেকে সেফ থাকে, শুধু হিট আর কিছু না, যে বাচ্চাগুলোকে গরম রাখতে হবে, স্বাভাবিক যে টেম্পারেচার এই টেম্পারেচারে রাখতে হবে, কিন্তু আপনি যদি টেম্পারেচার ছাড়া আর বাতাসটাকে কন্ট্রোল করতে হবে, এই দুইটা কাজ, শীত এবং বাতাস।
দুটো যদি আপনার বাচ্চা না পায় বা বাতাসটা যদি না পায়, টেম্পারেচার যদি ঠিকভাবে দিতে পারেন, আপনার বাচ্চা এক পিচু কিছু হবে না। সো আপনাদের ওই টেনশন করা লাগবে না যে শীতের সময় ব্রিডিং ভালো হবে না, বাচ্চা মারা যাবে, এটা আপনাদের একদমই ভুল ধারণা। আপনাদের এই ভুল ধারণাকে জাস্ট সলভ করার জন্য আপনারা নিজেরা প্রিপারেশনে ফার্ম স্টার্ট করুন। দেখবেন যে গরমকাল থেকে এই মৌসুমে, শীতের মৌসুমে ফার্মটা ভালো করতে পারবেন। যারা আগে গরমে করেছেন তারা তো জানেনই যে আসলে কী অবস্থা হয়ে থাকে। আপনার শীতকালে অবশ্যই আমি সাজেশন দেবো, স্টার্ট করেন, ভালো কিছু করতে পারবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।